এই যে ওখানে আছে নায়াটা পয়েন্টের সামনে, তো ওখানে অব্দি তো জল কোনো কিছু দেখলাম না। এখানে বাজার 4-5 দিন আগে জল আসিল, তো একটু সামনে গিয়ে দেখি জল আছে কি না। এখানে এই বাজার বই গেছে, ফাটক বাজার হয়তো ওখানো জল আছে। দোসারে দেখতে পাই এটা সবজি বাজার যার এখানেই, এখন এই জায়গাটাই ফাটক বাজার লাগে আমরা। এখানে এখন আমরা ফাটক বাজার বনে গেছে, কারণ যেহেতু বাজারের মধ্যে এখনো জল আছে বোধ হয়, বাজারে গেছি না, বাজারে গেলে বুঝতে পারবো। দেখতে পারা কি পরিমাণে মানুষজনের ভিড়। এরকম ভিড় দেখতে পাই, শিকারের পরিস্থিতি একটু দেখা যায় ভালো আছে। আর যে আমি অন্য বিটি তো খুঁজছি, ঘাগড়া নদীর জল বাড়ার খুব স্পিডে বাড়ার, শিলচার অন্যান্য সাইডের জলও কমে যাব, আর বরাক নদীর জলও নিচে আছে, আর শিলচার টাউন ছাড়া একটু যে সাইড একটু নিচে আছে এই সাইডের মধ্যে কোনো প্রচুর পরিমাণে জল রয়েছে। দেখবো বেলপার, এই যে এদিকে খুব প্রচুর জল ঢুকছে, কিন্তু ওখানে একটু জল নাই শিলংগুটি পয়েন্টে, মানে শঙ্কলা পয়েন্টে।